আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদির কোম্পানি আর হুট করে ছাঁটাই করতে পারবে না। সৌদি রিয়াদের শ্রম আদালত দারুণ সুখবর দিল প্রবাসীকে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই সৌদি আরবে ছাঁটাই করার ঘটনায় এক কর্মীকে তার চাকরি পরবর্তী ভাতা এবং তার 2 মাসের সমপরিমাণ বেতন এবং তার অভিজ্ঞতার সার্টিফিকেট প্রদান করার জন্য কর্মরত কোম্পানিকে নির্দেশ দিয়েছে সৌদি আরবের রিয়াদে শ্রম আদালত। জি, আপনারা ঠিকই শুনেছেন, রিয়াদ শ্রম আদালত এই নির্দেশ দিয়েছে। সম্প্রতি একজন কর্মী তার কোম্পানির বিরুদ্ধে শ্রম আদালতে একটি মামলা দায়ের করেন। তাকে কোনো যুক্তিযুক্ত কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাকে ছাঁটাইয়ের পূর্বে কোনো নোটিশ দেওয়া হয়নি, বেতন ও ভাতা প্রদান করা হয়নি এবং তাকে তার অভিজ্ঞতার সার্টিফিকেটও প্রদান করা হয়নি। এ কারণে তার প্রাপ্য সকল কিছু পাওয়ার জন্য তিনি শ্রম আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনি এই অনৈতিক ছাঁটের জন্য ক্ষতিপূরণ দাবি করেন। সৌদি আরবের শ্রম আইনে 77 নং অনুচ্ছেদ অনুযায়ী কোনো কর্মীকে পূর্ববর্তী ঘোষণা ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হলে তিনি কোম্পানি থেকে 2 মাসের বেতন ও ভাতার সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে পাবেন। উল্লেখ্য, মামলায় আদালত অভিযুক্ত কোম্পানিকে আদালতে উপস্থিত হয়ে উক্ত কর্মীর দাবি যাওয়া সম্পর্কে আলোচনা করার নির্দেশ দেন, কিন্তু কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার প্রতি উত্তর না আসায় এবং কোম্পানির পক্ষ থেকে কোনো প্রতিনিধি আদালত উপস্থিত না হওয়ায় আদালত ছাঁটাই হওয়া কর্মীর পক্ষে রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী উক্ত কর্মীর বকেয়া থাকা বেতন, অনৈতিকভাবে ছাঁটার কারণে 2 মাসের সমপরিমাণ বেতন ও ভাতা এবং পরবর্তী 5 বছর ধরে প্রতি বছরে কর্মীর মাসিক বেতনের অর্ধেক পরিমাণ ভাতা প্রদান করতে হবে অভিযুক্ত কোম্পানিকে। আদালত জানিয়েছে, কোম্পানির পক্ষ থেকে উক্ত কর্মীকে বিনা খরচে তার অভিজ্ঞতা সার্টিফিকেট প্রদান করতে হবে এবং এই সার্টিফিকেটে এমন কিছু লেখা থাকা যাবে না যাতে করে উক্ত কর্মীর কর্মদক্ষতা ও অভিজ্ঞতাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে। এই অভিজ্ঞতা সার্টিফিকেটের সাহায্যে উক্ত কর্মী নতুন চাকরি খুঁজতে পারবেন এবং যোগদান করতে পারবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, বুঝতেই পারছেন সৌদি আরবের শ্রম আইন বর্তমানে আমাদের প্রবাসীদের পক্ষে কতটা কাজ করছে। আপনার কোম্পানি থেকে যদি আপনাকে সত্যিকার অর্থে এভাবে ছাঁটাই করা হয়, হুট করে কোনো কারণ ছাড়াই যদি আপনাকে চাকরি থেকে রিলিজ দেওয়া হয়, আপনিও যে শ্রম মন্ত্রণালয়ে সেখানে মামলা করতে পারবেন আপনার কোম্পানির বিরুদ্ধে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনিও আপনার কোম্পানির পক্ষ থেকে সেখানে বকেয়া বেতন ভাতা এমনকি আপনি জরিমানাও আদায় করতে পারবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।